দেশে সিক্স রেকর্ড ধরা পড়েছে বাংলাদেশিরা এবং তারা ঢুকেছে কলকাতা দিয়ে। তৃণমূল কংগ্রেস এটা করছে করছে এই কারণে ভোট ব্যাংক তৈরি করেছে। সেটা হচ্ছে আপনি গতকালই বলেছেন যে সিঙ্গুরে 14 তারিখ থেকে আপনারা 72 ঘন্টা একদম ধর্ণায় বসবেন কৃষকদের নানান দাবি দেওয়া নিয়ে, তারপর থেকে দেখা যাচ্ছে পুলিশের অতিসক্রিয়তা আপনাদের সেখানে সভা করতে দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না, মঞ্চ করতে দেওয়া হচ্ছে না। কিষাণ মোর্চা রাস্তায় নামবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষক দরদি মনোভাব প্রকাশ পাচ্ছে। যত গুন্ডাগর্দি করবে ততই কৃষকরা ঐক্যবদ্ধ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার যে কৃষক বিরোধী, এই পুলিশি তাণ্ডব এবং সক্রিয়তার মধ্য দিয়ে এটা প্রমাণ হচ্ছে। আন্দোলন তো যেভাবেই হোক আমরা নিশ্চয়ই করব, খুব খারাপ বরণ হবে, খুব খারাপ হলে পুলিশ মারবে ধরবে, এর বাইরে তো কিছু হবে না। আন্দোলন না করেন 122-এ আপনাদের কর্মীদের উপর আক্রমণ শুরু হয়ে গেছে সব জায়গায়, না সেটা তো সন্দেহ আছে। এই জন্য তো প্যারামিলিটারি আমরা চেয়েছি, আমরা তো বলছি, কিন্তু আমরা লড়বো, মাঠ ছাড়বো না, এটুকু বলতে পারি। একটা জিনিস জানতে চাইবো, এখানে যে বিধায়ক রয়েছে পার্থ চট্টোপাধ্যায়, তারই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ও মাল কালেকশন করেছে, এসএসসি প্রাইমারি বড় মাল কালেকশন, তদন্ত হলে ধরা পড়বে। দাদা একটা কথা, দাদা ও প্রচুর মাল কালেকশন। তৃণমূল কংগ্রেসের চোখে বাংলার মহিলাদের মূল্য কম, ওই জন্য গোয়াতে গিয়ে বলেছে। আমরা গোটা বাংলা জুড়ে মহিলাদের সংগঠিত করব, যে এখানেও 5,000 টাকা করে দিতে হবে, ভোটটা পদ্ম বলে দিতে হবে। আমি চেষ্টা করছি আমার জন্য পুঁজিপতির হাতে গোটা দেশের সম্পদ। এদের কথার উত্তর দেওয়ারই দরকার নেই। পশ্চিমবঙ্গে ইরেলিভেন্ট, অপ্রাসঙ্গিক। পশ্চিমবঙ্গে কংগ্রেস অপ্রাসঙ্গিক। মমতা ব্যানার্জির সঙ্গে ভাব করতে গেছিল ভবানীপুরে প্রার্থী দেয় না, আর মমতা ব্যানার্জির ডিউটি হয়েছে ঘুরে ঘুরে কংগ্রেসকে ভাঙা। এখন ঝগড়া লেগে গেছে, এদের কখন ভাব আর কখন ঠিকা কেউ জানে না। সুব্রত মুখার্জি মেয়র ছিলেন 2010 থেকে 2021, আজকে 21 কমপ্লিট হতে যায়, আজকে 11.5 বছর, আগে 5 বছর, 16.5 বছর কন্টিনিউয়াস কর্পোরেশন চালিয়েছে। যারা চালিয়েছে কর্পোরেশন তাদের উচিত কি কি কাজ করেছে তার হোয়াইট পেপার দেওয়া, ম্যানিফেস্টো দেওয়া। প্রতিশ্রুতি কেন দেবে? 2000 সাল থেকে এখন অবধি মোট 16.5 বছর কর্পোরেশন চালানোর পরে কেন বলতে হচ্ছে যে আমরা 10টা পাম্পিং মেশিন চালাবো পানীয় জল দেওয়ার জন্য, 30টা ডেঙ্গু মানে নির্ণয় করার সেন্টার করবো, এই কথাগুলো এখন বলতে হচ্ছে কেন? এখানকার সব কর্পোরেশনের নাগরিক যা জানতে চায়, 16.5 বছরে তৃণমূল কংগ্রেস কি কি কাজ করেছে সে উত্তর তাদের দিতে হবে। ভাঙ্গা সাইকেল যে সমস্ত ছিল কাউন্সিলরদের, 4 কোটি টাকার গাড়ি চড়েন শামস ইকবাল, শামস ইকবালের গাড়িটা কিমত কিতনা হয় 4 কোটি, সৌরভ গাঙ্গুলি কি ইতনা মানে গাড়ি নেই মাঙ্গা গাড়ি নেই, এটা হচ্ছে গ্রাউন্ড রিয়েলিটি। ওই জন্য সবাই বলছে তোলামূল পার্টি কাটখানি কাউন্সিল। এই সম্পর্কে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।